স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি গোলাম দিবিয়া এবং আমি সুমনা শ্রেণী শুরুতেই জানাচ্ছি শিরোনাম নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সঙ্গে বৈঠকের জন্য ৬০ বিশিষ্ট জনের নাম চূড়ান্ত পরবর্তী বৈঠক বৃহস্পতিবার দেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু নতুন রোগী ৮৩৫৪ জন শনাক্তের হার ২০.০৩%। কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ৫ ভাই নিহত আহত ৪ বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফিরছিলেন পরিবারের ৯ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমছে ১০০০ আসন থাকছে না ঘ ইউনিট আসন পুনর্বিন্যাসের তাগিদ শিক্ষা গবেষকদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা না পাওয়ায় বিদেশিদের কর ফাঁকি ঠেকাতে পারছে না এনবিআর বিমানবন্দরে বাড়বে চেকিং এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবার জানাবো পুরো খবর সার্চ কমিটির সঙ্গে বৈঠকের জন্য ৬০ বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম রাতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন মন্ত্রিপরিষদ সচিব জানান সার্চ কমিটির পরবর্তী বৈঠক বৃহস্পতিবার তবে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত রাজনৈতিক দলগুলো ইসি নিয়োগের জন্য নাম প্রস্তাব করতে পারবে বলেও জানান তিনি বলেন প্রতিটি রাজনৈতিক দল ১০ জন করে নাম প্রস্তাব করতে পারবে এর আগে ৬ ফেব্রুয়ারি বিকেলে প্রথম বৈঠক করেন তারা এরপর নির্বাচন কমিশন গঠনে নিবন্ধিত রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায়ে আগ্রহীদের কাছ থেকে নাম চেয়ে সেই রাতেই বিজ্ঞপ্তি দেয় সার্চ কমিটি আইন অনুযায়ী রাষ্ট্রপতির কাছে নতুন নির্বাচন কমিশন গঠনে ১০ জনের নাম প্রস্তাব করবে সার্চ কমিটি নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আগামীকাল দুপুরের মধ্যে চিঠি দেওয়া হবে এবং প্রত্যেক দলকে রিকোয়েস্ট করা হবে আগামী শুক্রবার বিকাল ৫টার মধ্যে অনলাইনে অথবা ফিজিক্যালি ক্যাবিনেট ডিভিশনে ওনাদের অনধিক ১০ জনের করে নমিনেশন ওনারা ইচ্ছা করলে দিতে পারবেন এবং শুক্রবারে ক্যাবিনেট ডিভিশনের অফিস খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত বর্তমান সার্চ কমিটি বিদায়ী কমিশনের মতোই আরেকটি কমিশনের সুপারিশ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি এ সময় মির্জা ফখরুল বলেন বর্তমান সার্চ কমিটির সদস্যরা নিরপেক্ষ নয় তারা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এই সার্চ কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠন করা হবে তার প্রধান লক্ষ্যই থাকবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা এ অবস্থায় শুধুমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে দাবি করেন মির্জা ফখরুল পরে নতুন সার্চ কমিটি নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি যে অনুসন্ধান কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠিত হবে তাদের লক্ষ্য থাকবে বিদায়ী কমিশনের মতোই আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা এটা জনগণের সঙ্গে আরেকটি প্রতারণা ছাড়া কিছুই নয় এই ধরনের তামাশা জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে দেশে করোনায় প্রায় ৫ মাসের মধ্যে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে এর আগে একদিনে ৫১ জনের প্রাণহানি হয়েছিল গেল ১৫ সেপ্টেম্বর এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণ গেল ২৮৬৭০ জনের তবে করোনার রোগী শনাক্ত এবং শনাক্তের হার কিছুটা নিম্নমুখী সংক্রমণের হার আরও কমাতে সবাইকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা নেওয়ার তাগিদ দিচ্ছেন গবেষকরা ৮৭১টি ল্যাবে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষাও হয়েছে ৪১৬৯৮ এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮৩৫৪ জনের এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৭৯২৫৫ জনে শনাক্তের হার ২০.০৩%, আগের দিন তা ছিল ২১.০৭%। করোনায় মৃত্যু হয়েছে আরও ৪৩ জনের তাদের ১৫ জনই ঢাকা বিভাগের এছাড়া খুলনা বিভাগে ১৩ ও চট্টগ্রাম বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে প্রাণহানি কমাতে সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান গবেষকদের অনেক মানুষ রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এসএমএস পাওয়ার পরেও এখনো টিকা নিতে আসেন নাই আর তারা যেন দয়া করে নির্দিষ্ট কেন্দ্র থেকে টিকাটি নিয়ে নেন অনেকে দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পাওয়ার পরেও টিকা নিতে আসেন নাই তারাও যেন দ্রুত নিকটস্থ কেন্দ্রে গিয়ে টিকাটি নিয়ে নেন
করোনা নতুন নতুন ধরনের সুনির্দিষ্ট তথ্য না থাকায় স্বস্তিতে থাকার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিচ্ছেন বারবার। মৃত্যুর বিষয়টি অমিক্রনের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম হলেও এমন একদম কিন্তু মানে ভয়ে কিছু নেই ধরনের ধারণা রাখা ঠিক নয়। তো আমাদের সংখ্যাটা মানে যেটা রয়েছে সেটি কিন্তু আমাদের জন্য অবশ্যই মানে অবহেলা করার মতো কোনো কিছু নয়। আমাদেরকে অবশ্যই মানে অত্যন্ত সতর্কভাবে এদের মোকাবেলা করতে হবে। এদিকে চব্বিশ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন 10,800 জন, এ পর্যন্ত মোট সুস্থ 16,22,857 জন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সার্চ কমিটির সঙ্গে বৈঠকের জন্য 60 বিশিষ্ট ব্যক্তির নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রাতে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন, আর সেখানে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী সাধা চপন। তিনি যুক্ত আছেন আমাদের সঙ্গে, জানবো বিস্তারিত তার কাছে। স্বপন, এই যে ব্রিফিং ছিল কমিটির বৈঠকের পরে, সেখানে আর কী কী তথ্য দেওয়া হয়েছে? বিএনপি এই কমিটির ওপর আস্থা রাখছে না, সার্চ কমিটির ওপর, সেই ব্যাপারে কোনো কিছু বলেছে কি না? বিএনপির এই আপত্তির বিষয়টি দিয়েই শুরু করি। বিএনপির এই আপত্তির বিষয়ে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন রেখেছিলেন, তো এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেছেন যে এই বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলবেন না। তবে তিনি বলেছেন যে এই আপত্তির যে বিষয়টি আছে সেই বিষয়ে তিনি পরবর্তী যে বৈঠক অর্থাৎ বৃহস্পতিবারের বৈঠকে তিনি সেটি তুলে ধরতে পারেন, সেখানে পরবর্তীতে কী সিদ্ধান্ত হয় সে বিষয়ে আর কোনো মন্তব্য তিনি করেননি। আর আজকের বৈঠক থেকে মূলত দুটি সিদ্ধান্ত এসেছে। একটি সিদ্ধান্ত হচ্ছে যে যাদের সাথে আগামী শনিবার সকালে এবং সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি বৈঠক এবং রোববারে একটি বৈঠক হবে, অর্থাৎ বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যে বৈঠকটি হবে, তিনটি বৈঠক হবে, সে বৈঠকে কাদেরকে আমন্ত্রণ জানানো হবে তাদের নামের তালিকা চূড়ান্ত করার বিষয়টি, যেটি বলা হয়েছে যে 60 জনকে তারা এ পর্যন্ত চূড়ান্ত করেছেন। তবে পাশাপাশি এটিও বলেছেন যে এই সংখ্যাটি কিন্তু কিছু বাড়তেও পারে আবার কমতেও পারে, সেটি অনেকটা নির্ভর করবে সার্চ কমিটির সভাপতির উপর, পাশাপাশি সার্চ কমিটির অন্যান্য যে সদস্যরা আছেন তাদের মতামতের উপর। আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথম দিন যে বৈঠকটি হয়েছিল গত পরশু, সে বৈঠকের পরে যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল রাজনৈতিক দল এবং ব্যক্তি বিশেষদের প্রতি যে নির্বাচন কমিশনার হিসেবে নাম প্রস্তাবের জন্য, তো আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল দুপুরের মধ্যে প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হবে এবং চিঠি দিয়ে তাদেরকে অনধিক 10 জনের নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করা হবে, এবং তাদেরকে আগে যেটি বলা হয়েছিল যে তারা ওয়েবসাইটের মাধ্যমে নাম প্রস্তাব করতে পারবেন, এখন তাদেরকে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যে সার্চ কমিটি, সেই সার্চ কমিটির যে সাচিবিক দায়িত্বে আছেন মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ সচিবের কার্যালয়ে গিয়েও জমা দেওয়া যাবে ফিজিক্যালি, এবং সেটি অবশ্যই শুক্রবার বিকেলের 5টার মধ্যেই কিন্তু সেটি করতে হবে, সেজন্য আগামীকাল দুপুরের মধ্যে প্রত্যেকটি নিবন্ধিত রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হবে। তো এই ছিল মূলত আজকের কার্যবিবরণী। পাশাপাশি বলা হয়েছে যে আগামী বৃহস্পতিবার শুধু কমিটির অর্থাৎ সার্চ কমিটির যে সদস্যরা, তারা বৃহস্পতিবারও নিজেদের মধ্যে বৈঠকে বসবেন, সেখানে আরও কিছু বিষয় চূড়ান্ত করা হবে। বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদা শ্রবণ। কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় 5 ভাই নিহত হয়েছেন, আহত হয়েছেন একই পরিবারের আরও 4 সদস্য। সকালে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান তারা, একই সঙ্গে পরিবারের 5 সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ স্বজন ও এলাকাবাসী। 10 দিন আগে মারা যাওয়া বাবা সুরেশচন্দ্র শীলের শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল চকরিয়ার মালুমঘাট সগীর শাহ কাটা গ্রামে। আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফিরছিলেন পরিবারের 9 সদস্য, কিন্তু তার আগেই ঘাতক ট্রাক কেড়ে নিল 5 ভাইয়ের প্রাণ। রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের চাপায় মারা যান 5 ভাই অনুপম, নিরুপম, শরণ, দীপক ও চম্পক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। নিহতদের সৎকার এবং চিকিৎসার দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আছে, তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসন সহ যেভাবে আর্থিক সহযোগিতা করা যায় সেগুলো চেষ্টা করব, আমরা আমাদের সাহায্য অব্যাহত রাখছি। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নিতে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। দুপুরের মধ্যে 37 কিলোমিটার হাইওয়ে, বিশেষ করে ডোলাজারা ফাঁসি হালি অংশে, কোটাগালি অংশে যে ডেঞ্জারাস পয়েন্টগুলো আমাদের এখানে অবস্থিত, আমরা চিরে এই দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের রোডসেন হাইওয়ে থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা আবেদন করব। আহতদের চট্টগ্রাম মেডিকেল ও ডুলা হাজারা মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীতে বর্জ্য পরিবহনের গাড়ি চাপায় মানুষের মৃত্যুর মতো ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সাবধান করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার একনেক সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক প্রকল্পের অনুমোদনকালে তিনি চালকদের দক্ষতা উন্নয়নের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী এ সময় শহর থেকে দূরে আধুনিক প্রযুক্তির বর্জ্য শোধনাগার স্থাপনের নির্দেশও দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা জানান। আধুনিক যানবাহন যা কিনেছে ঢাকা সিটি কর্পোরেশন বা কিনবে, এগুলোর জন্য দক্ষ চালক থাকে, ভেরি সিগনিফিকেন্ট মন্তব্য। এই চালকেরা ইদানিং কী সব কাণ্ড করেছে উত্তরে দক্ষিণে, আপনারা আমরা সবাই কষ্ট পেয়েছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আছে, তিনি বিশ্বনাথ বলেছেন যে সাবধান, এইগুলো যারা চালায় তাদেরকে বিশেষ ট্রেনিং দিতে হবে। এইসব ঘটনা আর আর দেখতে চাই না। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। বিকেলে গণভবনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, দেশের উন্নয়নে কাজ করেছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা বলেন, করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখা হয়েছে, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের কেউ গৃহহীন থাকবে না, শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে বলেও জানান সরকার প্রধান। রোহিঙ্গা প্রত্যাবাসনে বন্ধু দেশ জাপানের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের তাদের নিজ ভূখণ্ডে ফেরত পাঠাতে বাংলাদেশ জাপানের সহযোগিতা চায়। জাপান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে পূর্বের ধারণ করা একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী নির্যাতন ও দমন পীড়নের মুখে বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে মিয়ানমার প্রত্যাবাসনে উভয় দেশের সিদ্ধান্তের বিষয়টিও উল্লেখ করেন। জাপান ও বাংলাদেশ উভয় দেশই একে অপরের সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি উন্নতিতে একত্রে কাজ করে আসছে। স্বাভাবিকভাবেই মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের তাদের নিজ দেশে পাঠানোর বিষয়ে আমরা একমত, কারণ জাপান ও বাংলাদেশ বিশ্বস্ত সহযোগী এবং শান্তিপ্রিয় দেশ। চট্টগ্রামে মেট্রো রেল প্রকল্পের সমীক্ষার কাজ বাস্তবায়নে নগরীর সব সংস্থাকে সহযোগিতার নির্দেশনা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে এ বিষয়ে প্রথম সমন্বয় সভায় এর নির্দেশ দেন তিনি। সভায় উন্নয়ন প্রকল্প নিয়ে বিভিন্ন সেবা সংস্থার পারস্পরিক অসহযোগিতার মনোভাবে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। প্রাথমিকভাবে 1.5 বছরের মধ্যে এই সমীক্ষা শেষ করতে চায় সরকার। 77 কোটি টাকা ব্যয়ে এই সমীক্ষায় 51 কোটি টাকা অনুদান দিচ্ছে দক্ষিণ কোরিয়া, বাকি টাকা দেবে বাংলাদেশ সরকার। ওয়াসার জায়গা, সেখানে সিডিএ রাস্তা নির্মাণ করতে চায়, কিন্তু ওয়াসা বারবার না বলছে। কিন্তু এই মানসিকতা নিয়ে বসে থাকলে চট্টগ্রামের উন্নয়ন, দেশের উন্নয়ন কঠিন হবে। হ্যাঁ, সেটা ওয়াসাও ব্যবহার করবে, নগরবাসীর জন্য, দেশবাসীর জন্য সবার ব্যবহার করা প্রয়োজন। সুতরাং এইগুলো মাথায় রাখতে হবে। সেটি অন্য ক্ষেত্রেও হতে পারে, মেট্রো রেল করার সময়ও এরকম অনেকগুলো ইস্যু আসবে, তখন এই মানসিকতাটা পরিহার করতে হবে। চূড়ান্ত হিসাবে 2020-21 অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে 6.94%। এ সময়ে দেশের মাথাপিছু আয় পৌঁছেছে 2,591 মার্কিন ডলারে। মঙ্গলবার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, দেশের জিডিপির আকার এখন $416 বিলিয়ন। করোনা মহামারীর প্রভাবে গত অর্থবছর সাময়িক হিসাবে দেশের জিডিপির প্রবৃদ্ধি দাঁড়ায় 5.43%, মাথাপিছু আয় ছিল $2,554। সাময়িক হিসাবে জিডিপির আকার ছিল $411 বিলিয়ন। অর্থনৈতিক এসব সূচক চূড়ান্ত হিসাবে আরও ভালো অবস্থানে পৌঁছেছে। রপ্তানি ভালো হওয়ায় শিল্প খাতে প্রবৃদ্ধি 10.29%, সেবা খাতেও 5.73% প্রবৃদ্ধি হয়েছে। $416 বিলিয়ন লাস্ট ইয়ারের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মাথাপিছু আয় চূড়ান্ত হিসাব হলো এখন
$2,591. ক্লোজিং প্রবৃদ্ধির হার মিরাকল সুন্দর 6.94 অলমোস্ট 7 ভেরি সিগনিফিকেন্ট। গত অর্থ বছর শেষে বিনিয়োগ হয়েছে জিডিপির 31.02%। জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে উন্নয়ন সহযোগী দাতা সংস্থাদের ভিন্ন মত নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক পদ্ধতিতেই হিসাব করা হয়। ওয়ার্ল্ড ব্যাংক IMF তারা অনেক সময় তাকে রক্ষণশীল ভাবে কমিয়ে দেখায়। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে ডাটা এটা জিডিপি কাউন্ট করে, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টস, এটা জাতিসংঘ প্রণীত মেথোলজি অনুসরণ করে এটা করা হয়, এটা ওয়েল অ্যাকসেপ্টেড জাতিসংঘ। এবং এটা যখন করে আমাদের দেশীয় যারা অর্থনীতিতে আসেন টেকনিক কমিটিতে তারাও থাকেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মঙ্গলবারের একনেক সভায় 37,507 কোটি টাকা ব্যয়ে মোট 11 প্রকল্পের অনুমোদন দেয়া হয়, যার মধ্যে 36,024 কোটি টাকাই যোগান দেবে সরকার। চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির সংশোধিত প্রকল্পে ব্যয় হবে 30,448 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাণিজ্য বাড়াতে আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে চায় বাংলাদেশ। এরই মধ্যে জোটভুক্ত দেশগুলো সমর্থন আদায়ে চলছে জোর কূটনৈতিক তৎপরতা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আগামীতে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু হতে যাওয়া এ হাবে গুরুত্বপূর্ণ অবস্থানে যাবার পরিকল্পনা নিয়েছে ঢাকা। অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে এবার পশ্চিমা বিশ্বের পাশাপাশি এশিয়ার বাজারেও নিজেদের শক্ত অবস্থান নিশ্চিতের পথে এগুচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় বাংলাদেশ। জোটের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। সমর্থন আদায়ে গত এক মাস আসিয়ানের 7 দেশে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ, এবং সেখানে আমরা আসিয়ানের সদস্যভুক্ত রাষ্ট্রগুলি যারা আমাদের সাথে আমরা যোগাযোগ করেছি, এই প্রক্রিয়াটি বেশ কয়েক বছর ধরেই চলছে। আমরা সবার কাছ থেকেই আশার বাণী শুনেছি, আমাদের অনেক নেবারিং কান্ট্রি আসিয়ানের বাইরে এটার পার্টনার, তো আমরা পার্টনারশিপ হতে চাই সো দ্যাট আমরা আউটার পেরিফেরিতে তাদের সাথে অ্যাটলিস্ট এনগেজ থাকবো। প্রতিমন্ত্রী জানান, যে কোনো সময়ের চেয়ে এখন বাংলাদেশের উৎপাদন সক্ষমতা সহ কৃষি, জনশক্তি ও পণ্য রপ্তানিতে দক্ষতা বেড়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ককে বহুমাত্রিকতার যোগ করে এসব দেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়িয়ে বিদেশি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। অঞ্চলটি যেহেতু বিশ্ব অর্থনীতিকে ডমিনেট করছে অলরেডি এবং আরও করবে ফর নেক্সট 1 সেঞ্চুরি অ্যাটলিস্ট, তো সেক্ষেত্রে তো আমাদের নিজেদের স্বার্থের কারণেই, আমাদের বলতে নট বাংলাদেশ অনলি, ফর দিস রিজন, একজন আরেকজনের কাছে আসতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ উইল রিচ আউট টু দেম, দে উইল রিচ আউট টু বাংলাদেশ। কূটনৈতিকভাবে আসিয়ানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারলে এ জোট থেকে অন্য ফোরামের সমর্থন আদায় বাংলাদেশের জন্য সহজ হবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে কর ফাঁকি দিচ্ছেন 80%-এর বেশি বিদেশি কর্মী, কিন্তু এই ফাঁকি ঠেকাতে সরকারি দপ্তরগুলোর তেমন তৎপরতা নেই। জাতীয় রাজস্ব বোর্ড NBR চেয়ারম্যান বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এগিয়ে না এলে বিদেশি কর্মীদের কর ফাঁকি ঠেকানো সম্ভব নয়। তিনি বলেন, কর ছাড় পেতে সরকারের নীতি নির্ধারকরাও চাপ দেন। সরকারের সর্বশেষ হিসাবে বাংলাদেশে কাজ করেন 85,000-এর বেশি বিদেশি নাগরিক, তাদের আয়ে 30% কর দিতে হয়, কিন্তু কর ফাঁকি দিতে বেশিরভাগই ট্যুরিস্ট ভিসা এসে কাজ করেন। NBR এর হিসাবে 14,000 থেকে 15,000 বিদেশি আয়কর রিটার্ন দেন। দুর্নীতি বিরোধী সংস্থা TIB-র হিসাবে বিদেশি কর্মীরা বছরে পাচার করেন প্রায় 26,000 কোটি টাকা। মঙ্গলবার NBR আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এই ফাঁকি বন্ধে জোরালো উদ্যোগ নেয়ার দাবি জানায় অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ERF। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদেই জানিয়েছিলেন যে বাংলাদেশে প্রায় 85,486 জন বিদেশি নাগরিক রয়েছেন, কাজ করছেন যারা, এবং NBR এদের মধ্যে আয়কর মাত্র জমা দেন 14,000 থেকে 15,000। বিদেশি নাগরিকদের করের আওতায় আনতে NBR ব্যাপক ভিত্তিক এবং কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। তবে NBR চেয়ারম্যান জানান অপারগতার কথা। কর্মকর্তাদের মতে সব দেশেই অবৈধ কর্মীদের আইনের আওতায় আনে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু বাংলাদেশে তেমন উদ্যোগ নেই। আপনি যদি একজন এমপ্লয়ার হিসেবে যদি বিদেশি কোনো প্রকর্মীকে ট্যুরিস্ট ভিসায় যিনি আসেন তাকে নিয়োগ করেন, তাহলে আপনার জন্য কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা আছে। ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কেউ কাজ করতে পারবে না,
এটা দেখার মূল দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমি তো ঘরে ঘরে যেয়ে ইন্ডাস্ট্রিতে যেয়ে কয়জন এই ধরনের ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কাজ করে তা খুঁজে বের করা মুশকিল। আলোচনায় বিত্তশালীদের কর ফাঁকি বন্ধে ও দেশীয় শিল্পের বিকাশে নানা প্রস্তাব দেয় ইআরএফ। জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, কর ফাঁকি দেওয়ার প্রবণতায় অস্বস্তিতে ভোগেন তিনি। সরকারের নীতি নির্ধারকরাও কর ছাড় পেতে নানাভাবে চাপ দেন বলে মন্তব্য করেন তিনি। চাপ এবং অ্যাডভান্স প্রচার প্রচারণাও চালানো হয় এবং এনবিআর ঘাড়ে দোষারোপ করা হয় যে এই মৌকুফটা এনবিআর করতেছে না বলে এই জিনিসের এই দুরবস্থা হয়ে থাকলো। এনবিআর চেয়ারম্যান বলেন, কর সুবিধা দেয়া হলেও অনেক খাত দাঁড়াতে পারছে না, তা সত্ত্বেও দেশীয় চাহিদা পূরণে শিল্পের বিকাশে ছাড় দেয়া হচ্ছে। সেইভাবেই কাজ করি যে রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমছে 1000 আসন। চলতি বছরের ভর্তি পরীক্ষায় থাকছে না ঘ ইউনিট, তবে বিভাগ পরিবর্তনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা, জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন ছিল 7,125টি, কিন্তু চলতি বছর কমিয়ে 6,085টি আসন করা হচ্ছে। এর মধ্যে 44টি বিভাগ ও ইনস্টিটিউটে আসন কমছে, বাড়ছে 15টি বিভাগে, আর বাকি 26টিতে আসন অপরিবর্তিত থাকছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অপরিকল্পিতভাবে খোলা হয়েছিল কিছু বিভাগ, সেই সঙ্গে অনেক বিভাগেই সক্ষমতার চেয়ে অনেক বেশি শিক্ষার্থী ভর্তি করানো হতো। মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতেই এই সিদ্ধান্ত। ক্লাস সাইজের উপর নির্ভর করে বস্তুত অর্থে আমাদের কন্ট্রাক্ট আওয়ার এবং নন কন্ট্রাক্ট আওয়ারে কতটুকু একজন শিক্ষক শিক্ষার্থীকে কোয়ালিটি টাইম দিতে পারবে তার উপর নির্ভর করে, তো এই সমস্ত কিছু বিবেচনা করে আমরা শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ করেছি। চাহিদার ওপর নির্ভর করে আসন বাড়ানো বা কমানো সিদ্ধান্ত বজায় থাকবে, জানিয়েছেন উপ উপাচার্য। আমরা আন্তর্জাতিক বাজারের চাহিদা, দেশের চাহিদা, একজন শিক্ষার্থীকে অপটিমাম সুযোগ সুবিধা দেওয়ার কথা বিবেচনা করে এই শিক্ষার্থীর সংখ্যা কমানোর কমানো হয়েছে, তবে এটিকে কমানো যাবে না, আমরা বলবো এটিকে রেশনালাইজ করা। শিক্ষক শিক্ষার্থীদের অনুপাত ঠিক রাখতে আসন পুনর্বিন্যাসের তাগিদ দিচ্ছেন শিক্ষা গবেষকরা, সেই সঙ্গে শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি আছে, যে যেমন ধরুন যে আপনার শিক্ষক কতজন আছেন, গবেষণার পরিবেশ কেমন আছে, থাকার ব্যবস্থা কেমন আছে, একাডেমিক ল্যাব কেমন আছে, লাইব্রেরি ফেসিলিটি কেমন আছে, এই সব কিছুর উপরে বেসিস করে কিন্তু নির্ণয় করা হয় যে এই শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে। এদিকে চলতি বছর ভর্তি পরীক্ষায় ঘ ইউনিট থাকছে না, তবে রাখা হবে বিভাগ পরিবর্তনের সুযোগ, সেজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। বোলিং কোচের দৌড়ে এগিয়ে শন টেট, আফগানিস্তান সিরিজের আগেই নিয়োগ, বিপিএল শেষে 3 দিন বিশ্রাম সাকিব তামিমদের। শেষ ওভারের রোমাঞ্চে ঢাকাকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো চট্টগ্রাম, দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটকে 12 রানে হারালো বরিশাল। আফগানিস্তান সিরিজের আগেই পেস বোলিং কোচ নিয়োগের কাজ সেরে ফেলতে চায় বিসিবি। তালিকায় আছে 2 বড় নাম, তবে লঙ্কান গ্রেট চামিন্দা ভাসের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়ান শন টেট। বিবেচনায় রাখা হচ্ছে ভাসের সাথে লঙ্কান বোর্ডের শীতল সম্পর্ক। এদিকে বিপিএল শেষে ক্রিকেটারদের বিশ্রাম দিতে চায় বোর্ড, তাই আফগানিস্তান সিরিজের আগে হচ্ছে না ক্যাম্প। বিপিএল চলাকালীন বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। এই সময় বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত থাকবে ফ্র্যাঞ্চাইজি লিগে। 18 ফেব্রুয়ারি বিপিএল এর ফাইনাল শেষে ক্রিকেটারদের গন্তব্য হবে চট্টগ্রাম, ওখানে গিয়ে মিলবে বিশ্রাম। সিরিজ শুরুর আগে মাত্র একদিন নিজেদের প্রস্তুতির সুযোগ পাবেন ক্রিকেটাররা। 18 তারিখে ফাইনালের পরে তো কয়েকদিন রয়েছে আমাদের হাতে, জানেন যে 23 তারিখে খেলা শুরু, তো এই গ্যাপ খুব কম, তো এই জন্য আমাদের এখন আর ওরকম ট্রেনিং করার তো সুযোগ নেই, সরাসরি তারা 2 দিন রেস্ট নিয়ে তার চিরঙ্গে গিয়ে রিপোর্ট করবে।
এদিকে মুস্তাফি শরীফুলদের বোলিং কোচও প্রায় চূড়ান্ত। হাতে থাকা শর্টলিস্টে চামিন্দ ভাসের চেয়ে শন টেইটে ভরসা বোর্ডের। কোচ নিয়োগে ভাসের সাথে লঙ্কান ক্রিকেট বোর্ডের টানাপোড়েন সম্পর্ককে আমলে নিচ্ছে বিসিবি। খালি নেম এন্ড ফেম হলে যে ভালো হবে এটাও আবার একটা প্রশ্ন আছে এখানে, সেটা আমরা খোঁজ নিচ্ছি। আমরা যে যার বোর্ড থেকে আমরা খোঁজ নিচ্ছি, খোঁজ নেওয়ার পরে আমরা ডেফিনেটলি সব দিক দিয়ে দেখে যাচাই বাছাই করে তখন আমরা সিদ্ধান্ত নিব আসলে আমরা কাকে নিতে যাচ্ছি। ঢাকায় এসে ব্যস্ত সময় পার করছেন জেমি সিটনস। ক্রিকেটারদের সাথে পরিচিত হতে মাঠে দিচ্ছেন সময়। সাবেক কোচকে নিয়ে বিসিবির বিস্তর পরিকল্পনা, যার শুরুটা আফগানিস্তান সিরিজ দিয়ে। ব্যাটিং কোচ বলেন বা কনসালটেন্ট বলেন বা বিসিবির সাথে সে চুক্তি করেছে, তাকে ডেফিনিট এখন পর্যন্ত আমরা রোল দিচ্ছি না, এবং তবে ডেফিনেটলি আর কিছু দিনের মধ্যে আপনারা জানতে পারবেন তার কি রোল হবে। এবছরের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রায় চূড়ান্ত, সংখ্যাটা 18-20 জন। সামনের বোর্ড সভায় চূড়ান্ত করবেন বিসিবি সভাপতি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল এর সিলেট পর্বে নতুন অধিনায়ক আফিফ ভাগ্য বদলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। নাটকীয় ম্যাচে তামিম বীরত্বের পরও মিনিস্টার ঢাকার হার 3 রানে। শেষ ওভারের রোমাঞ্চে দলকে জিতিয়েছেন পেসার মৃত্যুঞ্জয়। এতে প্লে অফের আশা বেঁচে রইল চট্টগ্রামের। ঢাকাকে টপকে তারা এখন টেবিলে 4 নম্বরে। আফিফেই যেন ভাগ্য বদল, সঙ্গে চট্টগ্রাম শিবিরে স্বস্তি। ক্ষণে ক্ষণে রং বদলানোর ম্যাচে শেষটায় 3 রানে ঢাকার নাটকীয় হার। শেষ ওভারে মৃত্যুঞ্জয়ের অসাধারণ বোলিংয়ে ম্লান তামিমের অপরাজিত 73 রান। আর এই জয়ে পয়েন্ট টেবিলে ঢাকা চট্টগ্রামের লড়াই জমে উঠল। এর আগে মিউজিক্যাল চেয়ারের মতো বদলায় চট্টগ্রামের নেতৃত্ব। মিরাজকে সরিয়ে নাটকীয়তার শুরু। অনেক বিতর্কের পর নাইমকে দায়িত্ব দেওয়া হলেও তার পারফরমেন্স নড়বড়ে। তিনি একাদশ থেকে ছিটকে যাওয়ায় এদিন আফিফের দ্বারস্থ চট্টগ্রাম। নতুন লিডারশিপের আন্ডারে আর প্লাস ফুল টিম খুব বেশি ওয়েল স্পিরিটেড, তারা খুব বেশি এনার্জি নিয়ে আবারও আজকে মাঠে সেটা প্রমাণ করেছে। দে আর ভেরি পজিটিভ অ্যান্ড আজকে খুব ভালো রেজাল্ট করেছে। আমি মনে করি আজকে থেকে টিম স্পিরিটটা এরকমই দেখা যাবে, নেক্সট ম্যাচও আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। চট্টগ্রামের ব্যাটিং হাইলাইটস শামিমের 5-4 ও 1 ছক্কায় করেছেন হাফ সেঞ্চুরি। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের আগে জানিয়ে রেখেছেন দলে জায়গা পাওয়ার আবেদন। আফিফ 27, জ্যাক্স 26 আর হাওয়েলের 24 মিলে 148 রানের মাঝারি সংগ্রহ চট্টগ্রামের। জবাবে শেহজাদ ইমরানুজ্জামানের বিদায়ে শুরুতেই ব্যাকফুটে ঢাকা, পরে মাশরাফিকে নিয়ে ধরা বাজিও কাজে আসেনি। তামিমকে ফেরানোর সুযোগও নষ্ট হয়েছে আকবরের বাজে কিপিংয়ে। মাহমুদুল্লাহ তামিমের 71 রানের জুটিতে ম্যাচে ফেরা, সেখান থেকে তামিম শেষ পর্যন্ত থেকে গেলেও ম্যাচ বের করতে না পারায় জানাচ্ছে টি-20তে বাংলাদেশের দুর্বলতা। অধিনায়ক বদলের আরেক কাণ্ড একদিন আগে করে সিলেট, সাফল্য তো আসেনি, উল্টো সঙ্গী করেছে বল টেম্পারিং বিতর্ক। যে দুদলে অধিনায়ক নিয়ে অস্থিরতা করেছে তারাই ঢুকেছে বেশি। অন্যদিকে নিয়মিত অধিনায়ক নিয়ে নির্দিষ্ট পরিকল্পনায় সাফল্যের ধারাবাহিক বরিশাল, কুমিল্লা, খুলনার মতো দলগুলো। নতুন অধিনায়কের কৌশলে ভাগ্য বদলেছে চট্টগ্রামের, জয় দিয়ে জমিয়ে তুলেছে প্লে অফের সমীকরণ। বুধবার সিলেট পর্ব শেষেই নিশ্চিত হবে শীর্ষ 4-এ থাকবে কোন দল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সকে 200 রানের টার্গেট দিয়েও চিন্তায় পড়েছিল ফরচুন বরিশাল। লড়াই এক পেশে হতে দেয়নি কলিন ইনগ্রাম, তার বিধ্বংসী ইনিংসের পর 12 রানে হেরেছে সিলেট। ঝোড়ো 50-তে বরিশালকে শক্ত ভিত দেন মুনিম শাহরিয়ার, 28 বলে 51 রান করেন এই ওপেনার। দ্রুত 2 উইকেট পড়লেও রান তোলায় ছাড় দেননি সাকিব। 19 বলে 38 করে ফেরেন অধিনায়ক। এরপর 2 উইন্ডিজ তারকা গেইল ব্রাভোর জুটিতে 199 করে বরিশাল। গেইল 52 আর ব্রাভো অপরাজিত থাকেন 34 রানে। জবাবে অল্পতেই আটকে গেছেন বিজয়। কলিন ইনগ্রামের ব্যাটে আসার সঞ্চার হয় সিলেটে, 49 বলে তার 90 রান ম্যাচ জমিয়ে দেয়। বাকি সময় আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে পারেনি স্বাগতিকেরা, থেমেছে 187 রানে। হাই স্কোরিং ম্যাচেও নিয়ন্ত্রিত বোলিংয়ে জোড়া শিকার সাকিবের। আইসিসি মাস সেরার মনোনয়নে বাংলাদেশের পেসার এবাদত হোসেন, প্রতিদ্বন্দ্বী 2 সাউথ আফ্রিকান কেগান পিটারসেন ও অনূর্ধ্ব 19 দলের ডেভ ওয়াল্ট ব্রেভিস। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে এবাদত নেন 9 উইকেট। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমবার ব্ল্যাক ক্যাপসদের হারায় বাংলাদেশ।
অন্যদিকে দুই প্রোটিয়া পিটারসন ও ব্রেভিস নিজেদের মেলে ধরেছেন দুটি ভিন্ন আসরে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ খেলা ব্রেভিস প্রায় 85 গড়ে করেন 506 রান। দুই সেঞ্চুরির সঙ্গে ছিল তিনটি হাফ সেঞ্চুরি। অন্যদিকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক পিটারসন সিরিজে 61 গড়ে করেন 244 রান। এ মাসের মাঝামাঝি জানা যাবে কে হবে জানুয়ারির সেরা ক্রিকেটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে আবাহনীর হোঁচট। পুলিশ এফসির সঙ্গে 1-1 গোলে ড্র করেছে আকাশী নীলরা। শেষ মুহূর্তে গোল করে স্বস্তি দিয়েছেন দরি এলতান। দিনের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধাকে 3-0 গোলে হারিয়েছে শেখ জামাল। মুন্সীগঞ্জে অচেনা আবাহনী, পুলিশ এফসির বিপক্ষে হারের কাছে আকাশী নীল। নির্ধারিত 90 মিনিট শেষে তখন ইনজুরি টাইমে ম্যাচ, সেই সময় ত্রাতা হয়ে আসেন দরি এলতান। কলিন ড্রেসের ক্রসে হারের শঙ্কা দূর করে ড্রতেই স্বস্তি খুঁজেছে আবাহনী। গল্পটা অন্যরকম হতে পারত যদি প্রথমার্ধে সেই দরি এলতানই পেনাল্টি মিস না করতেন। ব্রাজিলিয়ানের শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে গেছে। একের পর এক আক্রমণ আবাহনীর, পূর্ণতা পায়নি রাকিব কলিন্দ্রেসদের ব্যর্থতায়। উল্টো পুলিশ এফসির আক্রমণগুলো ভয় ধরিয়েছে। অসহায় আবাহনী রক্ষণকে হতাশ করে ব্রাজিলিয়ান ডেনিলসন। 76 মিনিটে তার গোলেই লিড নিয়েছিল পুলিশ এফসি, তবে শেষ দিকে গোল হজমে পয়েন্ট ভাগাভাগির আক্ষেপ ডেনিলসনদের। টঙ্গীতে এদিন হয়েছে এক পেশে লড়াই। মুক্তিযোদ্ধা সংসদের জালে 3 গোল দিয়েছে শেখ জামাল, জোড়া চিনেদি ম্যাথিউর। টানা 2 জয়ে টেবিলের শীর্ষে মার্তিনেজের দল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্ট থেকে উদ্ধার করা হয়েছে ট্রাম্পের উদ্দেশ্যে লেখা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কয়েকটি চিঠি। এই চিঠির বিষয়টি প্রথম আলোচনায় আসে 2018 সালে। সে বছর ভার্জিনিয়ায় এক সমাবেশে ট্রাম্প মজা করে কিমের প্রেমে পড়ার কথা বলে। গণমাধ্যম থেকে শুরু করে ট্রাম্পের বিরোধী, এমনকি নিজ দলের সমর্থকদের কাছেও চিঠিগুলো ট্রাম্প ও কিমের প্রেমপত্র হিসেবে পরিচিত পায়। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে আসছি পরের খবরটিতে। রাজধানীর কামরাঙ্গীর চরের ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে অন্তত 2000 চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার বেশিরভাগ বাসা বাড়ির লাইনই অবৈধ, যা পেতে সহযোগিতা করেন তিতাসের লোকজনই। তবে অভিযোগ অস্বীকার করেছে তিতাস। ঝাউচরের দপ্তর গলি এলাকার 601/9 তিনতলা বাড়িটিতে চুলা রয়েছে অন্তত 10টি। এই বাড়ির নিচতলার ভাড়াটিয়া আলমতাজ বেগম, তিনি রান্না করছেন অবৈধ গ্যাসে। তার মতো অন্য বাসিন্দারাও রান্না করেন অবৈধ গ্যাস ব্যবহার করে, যদিও তাদের দাবি বৈধ না অবৈধ তা জানেন না তারা। এভাবে করলে তো সরকার টাকা পাইতেছে না, সরকারের বৈধ করতে হবে। সরকার বৈধ করলে যে গ্যাসগুলো অবৈধ আছে ওগুলি থেকে সে টাকা পাবে। রান্না আমরা সবাই মিলেছিল করি। স্থানীয়রা বলছেন মাস ছয়েক আগেও সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালায় তিতাস, কিন্তু এরপর গ্যাস সুপারভাইজারের সঙ্গে মাসিক চুক্তি ও প্রভাবশালীদের ছত্রছায়ায় পুনরায় সংযোগ স্থাপন করা হয়। প্রথম অবস্থায় বড় বড় নেতাকর্মীরা লাইনটা সংযোগ দিচ্ছে, এরপর টুকটাক কিছু কিছু লোকে নিজের বাড়ি আলারা বাড়ির ভিতরের লাইন নিয়ে জায়গা। সব অবৈধ গ্যাস, এই গ্যাস দিয়ে ওনারা অফিসাররা মাতলে টাকা নিয়ে এই গ্যাসটিকে আর কাটা হয় না, আর এই গ্যাসটির ভোগান্তি পুরো কামরাঙ্গীর চরবাসী ভোগে। অভিযোগ অস্বীকার করে তিতাস বলছে তাদের কোনো কর্মকর্তা অবৈধ সংযোগ দেওয়ার সাথে জড়িত থাকলে তাকে যেন পুলিশে দেয় স্থানীয়রা। কার্যক্রম চালিয়েছি আমরা এখানে কিছু ডিস্ট্রিবিউশন লাইনের মাধ্যমে, প্রায় আমরা অনুমান করতেছি 2000-এর অধিক চুলা এই ডিস্ট্রিবিউ অবৈধভাবে চালিয়ে যাচ্ছে, সেই লাইনগুলো আমরা এখন ডিসকানেকশন করতেছি। ঝাউচর এলাকার বেশিরভাগ বাড়ির লাইন অবৈধ বলেও জানান এই কর্মকর্তা। এখন এসব সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিপাকে পড়েছেন ওই এলাকার অধিকাংশ ভাড়াটিয়ারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ সুদানে জমি ইজারা নিয়ে ফসল চাষ করা যায় কিনা দেখতে বিজ্ঞানীদের একটি দল দেশটিতে পাঠানো হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সচিবালয়ে দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক
উপমন্ত্রী দেং দাও দেং মালেকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর তিনি একথা জানান। কৃষিমন্ত্রী বলেন, দেশের অনেক উদ্যোক্তাই সেখানে যেতে চান, সরকার তা গভীরভাবে চিন্তা করছে। তিনি বলেন, দক্ষিণ সুদানে 6 লাখ বর্গ কিলোমিটারের বেশি জমি রয়েছে, এর বেশিরভাগই চাষাবাদ হয় না। বিশাল এই এলাকা কৃষি উৎপাদনের আওতায় এনে অনেক ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে, তবে বিশেষজ্ঞ টিমের রিপোর্টের ভিত্তিতে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় দক্ষিণ সুদানের পররাষ্ট্র উপমন্ত্রী কৃষি উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। এই যে বিরাট এরিয়া, এই সেরিয়ার যে জমি, এগুলো পড়ে থাকে, কোনো কাল্টিভেশন হয় না, তেমন কোনো ফসল তারা করে না। তো ওই দেশের গভর্নমেন্ট এবং আমরাও আইডিয়া দিয়েছি যে ওদের এই জমি, যেগুলো সরকারের খাস জমি, সেগুলো লিজ নিয়ে ফসল উৎপাদন করা যায় কি না, এটা নিয়ে দীর্ঘদিনই আলোচনা হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ফলাফল নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আবেদন করেছেন চিত্রনায়িকা নিপুণ। সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সদ্য শপথ নেয়া নিপুণের আবেদনটি দুপুরে উপস্থাপন করার পর আগামীকাল শুনানির দিন নির্ধারণ করেন চেম্বার জজ ওবায়দুল হাসান। হাইকোর্টের সোমবারের আদেশে জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হিসেবে কাজ চালানোর কথা বলা হয়। গত 28 জানুয়ারির শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চলছে একের পর এক নাটকীয়তা। রাতভর ভোট গণনার পর সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের জয়লাভের ঘোষণা আসে। তবে 13 ভোটে পরাজিত নিপুণ আক্তার ফলাফল প্রত্যাখ্যান করে অনিয়ম ও ভোট পুনর্গণনার আবেদন করে আপিল বোর্ডের কাছে। নিপুণের আবেদন পর্যালোচনা করে সোহানুর রহমান সোহানের নেতৃত্বে আপিল বোর্ড নির্বাচনে টাকা লেনদেন, ক্ষমতার অপব্যবহার সহ কিছু অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় নিপুণকে। রোববার সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন চিত্রনায়িকা নিপুণ। তবে জায়েদ খান তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে। শুনানি শেষে সোমবার আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশে ন্যায় বিচার পেয়েছেন জানান নায়ক জায়েদ খান। অবশ্যই আমি ন্যায় বিচার পেয়েছি। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছেন নিপুণ আক্তার। জরুরি শোনা দরকার, উনি বললেন যে ঠিক আছে, আগামী কালকে এটা টপে আসবে। তো সব ঠিকঠাক থাকতে পারে, আগামী কালকে 2:30টার সময় এই নিপুণের মামলাটা মুভ করা হবে। হাইকোর্ট বিভাগের যে অন্তর্বর্তীকালীন আদেশ, যেখানে নিপুণের নির্বাচিত হওয়ার যে ঘোষণা, সেটার উপর একটা স্থগিতাদেশ এসেছে, সেটাকে আমরা সেই আদেশের স্থগিতাদেশ চাচ্ছি। নিপুণের আইনজীবীর দাবি, নায়ক জায়েদ খান যে যুক্তিতে রিট করেছেন তার আইনগত ভিত্তি নেই, বেসরকারি সংগঠনের নির্বাচনী আপিল বোর্ডের বিরুদ্ধে রিট গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। কোন দিনের মধ্যে আপিল বোর্ড তার আপিলগুলো নিষ্পত্তি করবে সেটা নাই। বাংলাদেশ ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশন হচ্ছে একটা বেসরকারি সংগঠন। এই বেসরকারি সংগঠনের নির্বাচনী আপিল বোর্ড হচ্ছে একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল। এই ডোমেস্টিক ট্রাইব্যুনালের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে রিট মেইনটেনেবল না। রিট শুধু হয় সরকার এবং কোনো সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের আদেশের বিরুদ্ধে। নানা বিতর্ক ও আইনি জটিলতায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হচ্ছেন এ নিয়ে ধোঁয়াশা কাটছে না, বলছেন সংশ্লিষ্টরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে মারা গেছেন 8,325 জন, শনাক্ত হয়েছে 18,55,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 39,82,00,000। প্রাণহানি হয়েছে 57,69,000-এর বেশি। এদিকে রাশিয়ায় 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1,71,000-এর বেশি। দেশটিতে মারা গেছে 609 জন। জার্মানিতে একদিনে শনাক্ত হয়েছেন 1,38,000। যুক্তরাষ্ট্র একদিনে আক্রান্ত 1,56,000, প্রাণহানি ছাড়িয়েছে 1,250। দেশটির অনেক শহর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়ে স্বাভাবিক জীবনে ফেরত যাবার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে একদিনে আক্রান্ত হয়েছে 62,500, মারা গেছেন 1,173 জন। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণহানি ছাড়ালো 5,00,000। টিকা নেওয়া থাকলেও পবিত্র ওমরা পালন করতে যাওয়া বিদেশি নাগরিকদের সৌদিতে পৌঁছেই করোনা নেগেটিভের সার্টিফিকেট দেখাতে হবে। সোমবার নানা দেশ থেকে আসা ওমরা পালনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। সৌদি আরবে পা রাখার সর্বোচ্চ 48 ঘন্টা আগে PCR বা র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা করতে হবে। এই সময়ের আগে পরীক্ষা করলে সেটির ফলাফল গ্রহণযোগ্য হবে না। বুধবার থেকে সব ভ্রমণকারীদের জন্য কার্যকর হচ্ছে এই নিয়ম।
টিকার তিনটি ডোজ নেওয়াদের ক্ষেত্রেও একই নিয়ম জানিয়েছে মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়, অমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাড়তি সতর্কতার অংশ হিসেবে ওমরা পালন করতে যাওয়াদের ক্ষেত্রে করোনা নেগেটিভ থাকার বিষয়টির ওপর জোর দিচ্ছে সৌদি আরব। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্ট থেকে উদ্ধার হয়েছে ট্রাম্পের উদ্দেশ্যে লেখা উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কয়েকটি চিঠি, যা অনেক আগেই দুজনের প্রেমপত্র হিসেবে পরিচিতি পেয়েছে। কয়েক বাক্স নথিপত্র উদ্ধারের সঙ্গে এই চিঠিগুলিও পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভ। উদ্ধার হয়েছে ট্রাম্প কিমের প্রেমপত্র। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসোর্ট মারি লাগো থেকে কয়েক বাক্স নথিপত্র উদ্ধার করেছে দেশটির ন্যাশনাল আর্কাইভ। সেগুলোর মধ্যে ট্রাম্পকে লেখা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কয়েকটি প্রেমপত্র পাওয়া গেছে। ট্রাম্পকে লেখা কিমের চিঠিগুলোর বিষয়টি প্রথম সামনে আসে 2018 সালে। সে বছর ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এক সমাবেশে ট্রাম্প মজা করে কিমের প্রেমে পড়ার কথা বলেন। বলেন কিম তাকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি চিঠি লিখেছেন। ট্রাম্পের ওই বক্তব্য বেশ সাড়া ফেলে। গণমাধ্যম থেকে শুরু করে তার বিরোধী, এমনকি নিজ দলের সমর্থকদের কাছেও ওই চিঠিগুলো ট্রাম্প কিমের প্রেমপত্র নামে পরিচিতি পায়। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস থেকে অনৈতিকভাবে নথিগুলো সরানোর অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। দেশটির আইন অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ শেষের পর সেগুলো ফিরিয়ে দেওয়ার কথা। এদিকে নথিগুলো ফিরিয়ে না দিলেও সেগুলো সরানোর পেছনে ট্রাম্পের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন সাবেক একজন সহযোগী। উদ্ধার হওয়া নথিপত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চিঠিপত্র রয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।